নমস্কার, আজ আমি আপনাদের জন্য সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা রেসিপি নিয়ে এসেছি। তো আমরা তো কাঁচকলা সবাই সাধারণত খেয়ে থাকি, অনেকে আবার খাই না। তো কাঁচকলার খোসাটা কিন্তু সাধারণত আমরা ফেলেই দিই। তো কাঁচকলার খোসা দিয়ে যে দারুণ একটা রেসিপি হয় অনেকে কিন্তু সেটা জানেন না। তো যারা জানেন, যারা খেয়েছেন, তারা কিন্তু জানেন যে ভীষণ টেস্টি হয় কাঁচকলার খোসা বাটা। আর যারা খাননি তাদেরকে বলছি। তো আসুন ঝটাপট দেখে নিচ্ছি যে কি করে কাঁচকলার খোসা ভর্তা করতে হয়। খোসা ছাড়িয়ে নিচ্ছি, এই কলাটার থেকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন এরকম ভাবে কেটে নিয়েছি। কাঁচকলার থেকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর প্রচন্ড কষ উঠেছে, দেখুন কালো হয়ে গেছে জলটা। তো এখন ভালো করে ধুয়ে কাঁচকলার খোসাটা সেদ্ধ করে নিই। দেখুন জলটা কেমন কালার হয়ে গেছে। দেখুন অনেকটাই খোসা হয়েছে। তো সেদ্ধ করে নিচ্ছি, এখান থেকে একটু জল দিয়ে যাচ্ছি, উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরে নিয়েছি আর এই বাটিতে রয়েছে কাঁচকলার খোসা আর জল। তো কাঁচকলার খোসা সেদ্ধ করে নিচ্ছি। ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, তাহলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই কাঁচকলার খোসাটা সেদ্ধ হতে হতে আমি কয়েকটা রসুন ছাড়ি। এখানে দেখুন দুটো রসুন নিয়েছি। যে কোনো ভর্তায় রসুন যদি একটু বেশি দেওয়া হয় তাহলে কিন্তু ভর্তাটা দারুণ টেস্টি হয়। এখন প্রায় নতুন রসুন উঠে যাওয়ার সময় চলে এসছে, কয়েকদিন পরেই বাজারে নতুন রসুন উঠবে। এটা হচ্ছে এক বছর আগের রসুন, দেখুন রসুনের গাছ হয়ে গেছে। তো খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি রসুন ছাড়াচ্ছি আর আমার কোলে এসে বসে পড়েছে।
তো বেচারির এখন শীত লেগেছে, তো কি করবে? আবার আমি কথা বলি মাঝে মাঝে আমার মুখের দিকে আবার তাকিয়ে থাকে। পয়সা ঘুম পাচ্ছে? দেখুন রসুন ছুলে নিয়েছি, কাঁচকলা খোসা সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। দেখুন জলটা কেমন কালচে হয়ে গেছে। কড়াই ধুয়ে নিয়ে এসে উনুনে বসিয়ে নিয়েছি, কড়াইটা শুকিয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, কালো জিরে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি রসুন, রসুনগুলো হালকা ভাজা ভাজা হয়ে এসছে, এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাঁচকলার খোসা। কাঁচকলার খোসা দেওয়ার পরে আমি আরো 2-3 মিনিট নাড়াচাড়া করে নিলাম, এখন দিয়ে দিচ্ছি লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সবকিছু 5-7 মিনিট ধরে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। ভালো করে বেটে নেব, আমি শিলপাটায় বেটে নিচ্ছি, আপনারা মিক্সিতেও এরকম ভাবে পেস্ট তৈরি করে নিতে পারেন। তৈরি হয়ে গেছে কাঁচকলার খোসা ভর্তা।
একটা প্লেটে নামিয়ে নিলাম। ডেকোরেশনের জন্য উপরে আমি একটা পাকা লঙ্কা দিয়ে দিলাম। দেখতে কিন্তু অসাধারণ লাগছে, বলুন বন্ধুরা। এই ধরনের আরো নিত্য নতুন গ্রাম বাংলার রেসিপি পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর আর ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। তাহলে আমাদের সব ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আমাদের সব ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের মোবাইলে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাই বাই।